ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ছয় জঙ্গির মধ্যে আনোয়ার হোসেন ওরফে ফারুক নিষিদ্ধ জেএমবির গুরুত্বপূর্ণ নেতা। 2014 সালের 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের মূল হোতা এই ফারুক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জামাই ফারুক, ইনাম ও কালুভাই নামেও পরিচিতি রয়েছে তার। আমরা যতটুকু জেনেছি সেই ধরা পড়েছে, এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর। ফারুকের সাথে বাংলাদেশের আরও দুই নাগরিকও গ্রেপ্তার হয়েছে, জাহিদুল শেখ ওরফে জাফর ও মোহাম্মদ রফিক ওরফে পিচ্চি রুবেল নামের ওই দুজনও জেএমবির গুরুত্বপূর্ণ নেতা বলে ধারণা করা হচ্ছে। ওয়ান্টেড ছিল বলে আমরা শুনেছি, আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তিও হয়েছে যে আমাদের দেশে যদি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি সেই দেশে পালিয়ে যেয়ে থাকে তাহলে তারা আমরা ফেরত দেবে আমাদেরকে। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় তিন বাংলাদেশি সহ ছয় সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারের খবর দেয় কলকাতা পুলিশ। এদের মধ্যে পাঁচজন বহুল আলোচিত পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। 2014 সালের 2 অক্টোবর সংঘটিত খাগড়াগড় বিস্ফোরণে দুজন নিহত ও একজন আহত হন। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।